আজ 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন সংগ্রামী শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহীদ ক্ষুদিরাম বসু 125তম জন্মবর্ষ উদযাপন কমিটি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে একটি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও প্যারেডের মাধ্যমে গার্ড অব অনার জানানো হয়। তারপর অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ক্ষুদিরাম বসু 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির তাম্রলিপ্ত শাখার সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মধুসূদন জানা তিনি বলেন, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের শ্রদ্ধার্ঘ্য প্রণাম জানাতে আজকে আমাদের এই কর্মসূচি। ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস আজকে 11ই আগস্ট, সেটি পালনের জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তার যে মহান ত্যাগ, দেশের জন্য যে আত্মবলিদান, সেই বলিদানের প্রেরণা যাতে সকলের মধ্যে আসে, সবার মধ্যে দেশাত্মবোধ জাগরিত হয়, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের মিলিত হওয়া। তো আমরা দেখছি যে এখানে অনেক সাধারণ মানুষও জড়ো হয়েছে। আমরা তাদেরকে আমাদের এই কর্মসূচির কথা এবং তার আত্মবলিদানের কথা, দেশের কাজের জন্য সাধারণ মানুষকে নিয়োজিত হওয়ার জন্য আজকে যে অন্যায় অবিচার সব চতুর্দিকে চলছে, ক্ষুদিরামের পথ ধরে আমরা যদি এগোতে পারি, তার মতো যদি আমরা প্রতিবাদী মানসিকতা নিয়ে চলতে পারি, তাহলে দেশের এবং আমাদের সকলেরই মঙ্গল হবে, এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। এছাড়াও এদিনে সবাই উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির সম্পাদক শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়, ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডি সহ তমলুক শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি এদিন নিমতৌড়িতেও চৌরাস্তার মোড়ে শহীদ ক্ষুদিরামের শহীদ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির নিমতৌড়ি শাখার সভাপতি ডক্টর বিশ্বনাথ মিশ্র, সম্পাদিকা মঞ্জুশ্রী মাইতি সহ সম্পাদক শিক্ষক দীপক দাস সহ অন্যান্যরা। এছাড়াও ছাত্র সংগঠন AIDS ও যুব সংগঠন AIDYO মহিলা সংগঠনের পক্ষ থেকে তমলুকে হাসপাতাল মোড়ে মোড়ে এবং তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মেলনীতে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তমলুক থেকে কৃষ্ণকান্ত মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা। আপনি কি হতে চান আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার? আনন্দ বাংলার পর্দায় আপনি তুলে ধরতে পারেন আপনার এলাকার কোন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কাজ। তাহলে দেরি কেন? আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো ভিডিওর সত্যতা যাচাই করে তারপরে পাঠাবেন। নিউজ করতে গেলে যে কারুর বাইট লাগবে, বাইট ছাড়া কোনো নিউজ গ্রহণ করা হবে না। ভিডিওর সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে পাঠাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল 9002055558।